হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আমি চলে এসেছি আমার বাবার বাসায়। তো আমার বাবার বাসা নাটোরে। তো আজকে সারাদিনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা করে নিয়েছি। সকালের নাস্তায় আজকে রেখেছে মা পরোটা আর ভুড়ি ভাজা, গরুর বট যে যে নামে ডাকেন। তো আমি সকালের নাস্তাটা করে নিয়েছি। সকালের নাস্তাটা শেষ করে চলে যাব কিচেনে, আর আজকে আপনাদের সাথে একটি মায়ের হাতের রেসিপি শেয়ার করব। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যেতে পারে আপনাদের কাছে খুব সহজে। তো চলুন চলে যাই কিচেনে। তো এদিক থেকে দেখিয়ে মা চুলায় অলরেডি বসিয়ে দিয়েছে বরবটি আর আলু ভাজি, আর রান্না করবে এ দিয়ে পটল আর আলু দিয়ে তেলাপিয়া মাছ, আর রান্না করবে মাগুর মাছের ঝোল। তো আমি মাগুর মাছের ঝোলের রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো এদিক থেকে ভাজি আর তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এখন রান্না করবে মাগুর মাছ। আজকে ঘুম থেকে উঠে দেখে মায়ের সব কিছু রান্না বান্নার প্রিপারেশন রেডি। তো আমি এসেছি এখানে প্রায় 3-4 দিন হবে, ঈদের পর দিন আমি চলে এসেছি। তো এদিক থেকে মাগুর মাছের ঝোলটা রান্না করার জন্য মা একটি কড়াইয়ে তেল আর পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে। মরিচটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে, যাতে করে মরিচের ঝাল আর ফ্লেভার দুটোই বের হয়। আর এই তো দেখতে পাচ্ছেন সেই ছোট মেয়ে, আপনাদের অতি পরিচিত মুখ। তো তাকে অনেকদিন হয়তো বা আপনারা মিস করেছেন, তো এখন থেকে আর মিস করবেন না, রেগুলার ব্লগটা দেওয়ার চেষ্টা করব, আর তাদেরকে দেখতেই পাবেন সব সময়। অনেক দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে ততই দুষ্টুমি করে। আমরা যতক্ষণ কিচেনে থাকবো ততক্ষণই সে থাকে, আর কিচেনের মধ্যেই থাকবে আমাদের কাছেই। তো এদিক থেকে পেঁয়াজ আর মরিচটা মা ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে পরে মশলাগুলো অ্যাড করে দেবে। এখানে আস্ত কিছু জিরা দিয়েছে, খুবই সামান্য 1 চিমটি পরিমাণ। জিরাটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার বের হয়। তো জিরাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন দিয়ে দিবে সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে তারপরে পানি দিয়ে দিবে। আসলে মায়ের হাতের রান্না যে রকমই হোক না কেন, সন্তানদের কাছে অনেক প্রিয়। তো আমার কাছে আমার মায়ের হাতের রান্না অনেক ভালো লাগে, আর আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। আপনাদের ভাইয়া আজকে সকালবেলায় চলে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। তো এই তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে খুব সামান্য পরিমাণ করে। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছে, সেহেতু গুঁড়া মরিচের পরিমাণ একটু কমই দিয়েছে। আর এখন দিয়ে দেবে বাটা মশলা। এখানে বাটা মশলার মধ্যে রয়েছে আদা, জিরা, রসুন আর পেঁয়াজ। মাছের ঝোল রান্না করার জন্য মা সবসময় একসাথে মশলা ব্লেন্ড করে রেখে দেয়, এতে নাকি মশলার ফ্লেভার আর স্বাদ অনেকটাই ভালো আসে। তো একসাথে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছে, আর দিয়ে দিবে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে যখন তেলগুলো ওপরে উঠে আসবে তখন দিয়ে দেবে মাছ। তো এই তো মাগুর মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল, সেই মাছটা দিয়ে দিচ্ছে। আমার আব্বুর অনেক পছন্দ এই মাগুর মাছ, তো সে মাঝে মাঝেই কিনে নিয়ে আসে। আমার মারও পছন্দ, তো মা আব্বু দুজনেই খাবে, আর কেউ খাবে না। যদিও আমি খাই না মাগুর মাছ, আর আমার ছোটো ভাইটাও খায় না। এত মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। আর আমি ঢাকা থেকে কিভাবে আসলাম এই লকডাউনের মধ্যে, তাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে
এই কয়েকদিন ব্লগটা দেয়া হয় না, যেহেতু লকডাউনের মধ্যে ছিলাম আর ওদের বাবাও বাসাতেই ছিল, তো সব মিলিয়ে ব্লগ করা হয় নাই আর কি, অনেক দিনই বিরত ছিলাম। তো এখন মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। তো মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য হালকা পানি দিয়ে দিয়েছে, আর আগে থেকে মা কিছু আলু ভেজে রেখেছিল, সে আলুটা দিয়ে দিল। আসলে এই ধরনের তরকারির মধ্যে আলু ভেজে রেখে দিলে, ভেজে দিলে সেই তরকারিটা অনেকটাই মজা হয়। মা বেশিরভাগ তরকারির মধ্যেই দেখা যাচ্ছে আলুটা ভেজে দেয়, আর আমি যখন এখানে আছি অবশ্যই মায়ের হাতের অনেক রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছে। এখন এই তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে ঝোলের পানিটা। মাগুর মাছের ঝোলটাই নাকি শরীরের জন্য অনেক উপকার, তো ঝোলটাই করবে, ভুনা তরকারিটা করবে না। আর আজকের এই রেসিপি, আজকের এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছে, আর এই কিছুক্ষণের মধ্যে তরকারিটা রেডি হয়ে যাবে। কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এই তো আমাদের দুপুরের রান্নাবান্না শেষ। এখানে মাগুর মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, পটল আর আলু দিয়ে আর রান্না করেছে বরবটি আর আলু ভাজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।